ঋতু পরিবর্তনে সোনালী ফসলে ছেয়ে গেছে ফসলের মাঠ। কৃষক যেন হেঁটে হেঁটে গুপ্তধন ছড়িয়ে দিচ্ছেন মাঠ জুড়ে। এভাবেই সোনালী মাঠে ফসলের ফাঁকে সরিষার বীজ ছিটিয়ে দিচ্ছেন চাষি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধান চাষের পাশাপাশি বিনা চাষে সরিষা আবাদ এখন কৃষকের আগ্রহে পরিণত হয়েছে। হাল চাষের খরচ না থাকায় ও স্বল্প খরচে অধিক ফসল পাওয়াতে লাভবান হচ্ছেন কৃষক। আর তাই তো চাষাবাদে আগ্রহের কমতি নেই এক ফোঁটাও। এই ধান কাটিয়া শস্যের সার সুর দিয়া কৃষি অফিসারের সাজেশনে আমরা যা করতেছি, তারপরে আমরা ইরির আবাদ করবো। আবার ওই শস্য তুলে ইরির আবাদ করে আবার আপনার ভাত চলে যাবো আর কি। তাতে আমার তিনটা ফসল হইতেছে আর কি। আগে দুইটাই হয় নাই, ওই হয়তো রোপা মার গেছে বর্ষা আসতে। কারণ আমরা তিনটা ফসল করে ফেরতেছি, আমরা অনেক লাভবান। শস্য বললি ভারে ধরেন যে ওই চাষ চাষ তো অনেক চেয়েছে না, খরচ বসা যেতেছে। তারপরে ইরিরাপত্র আগে আগে হইতেছে, ফসলের জোর হইতেছে, পাতা পড়তেছে শস্যের, সে পাতাগুলো পইছে, ওই মাটির জোর হইতেছে, তাহলে এগিয়ে যেতেছে ফসল, আমার আরও ফলন বেশি হইতেছে। এই হলো উগার। বন্যা কবলিত নিচু অঞ্চল হওয়ায় যেখানে বছরে দুইবার ফসল উৎপাদন করা যেত, এখন সেই জমিগুলোতে ধান কাটার আগেই অবস্থা বুঝে জমিতে সরিষার বীজ বোনা শুরু করেন কৃষকেরা। এর ফলে এই অঞ্চলে এখন বছরে একই জমিতে ফসল উৎপাদন হচ্ছে তিনবার। আমরা এই ধান এরিয়ার মধ্যে বুনতেছি এই জন্য যে আমরা শস্য বুনতেছি, ধানের মধ্যে বুনতেছি যে আমরা দশজন আগে বুনলাম, তারপর আমরা শস্যের দশজন আগে চলবো, তারপর আমরা দশজন আগে ইরি কাটতে পারবো, আমাদের ফলন ভালো হবে, এই ধানের ফলন ভালো হবে। এই জন্য আমরা এই ধানের মধ্যে শস্য বুনি। আগে সমস্যা ছিল লোকা আমরা ধান কেটে চাষবাস করতে দশদিন পিছিয়ে গেছে, ধানও দশদিন পয়ে লাগাছি, তারপর আমাদের ধানের ফলনও কম হয়েছে। এই জন্য এটা আমাদের লাভবান ফসল, এখন আমাদের ফসল বেশি হয় আর কি। এবার চাষ করলে এই দশদিন আগে আমরা ধানের মধ্যে শস্যের বীজ বপন করলে আমাদের শস্যের বীজ দশদিন আগে জ্বালা গেলো, আর ওই দিকে যা আমরা দশদিন আগে তুলতে পারতেছি, দশদিন আগে ইরিগেশন লাগার পড়তেছি, আমাদের ধানের ফলন ভালো হইতেছে, এই দিকে আমরা লাভবান হইতেছি। কৃষি অফিসারের মাধ্যমে আমরা জানতে পারছি বা অনেক জায়গায় দেখছি, দেখে আমরা এই উদ্যোগ নিছি। তো সুবিধা চাষ চাষ বিনে চাষে শস্য বোনা হবে, চাষের টাকা লাগবে না, আর এই ধান কাটার পরে প্রদীপ থাকে জমিটা, তো এখন আর প্রদীপ থাকবে না, তিন ফসলের জমি হয়ে গেল এখন। এর যে আমার লাভজনক হচ্ছে আর কি। নিম্ন অঞ্চলের যে জমিগুলো আছে, যেগুলো দেখা যাচ্ছে আপনার ধান কাটতে অনেকটা লেট হয়ে যায় অ্যাডভান্স, এই ধানি জমিতে আপনার শস্যটা শস্যের বীজটা বপন করলে দেখা যায় যে ধান কাটার সাত দিন আগে, তাহলে আমার এখানে সময়টা আগেই থাকলো। এবং আমাদের আর একটা এখানে লাভ হলো যে সেটা আপনার জমিতে চাষের খরচটাও বাঁচলো, পাশাপাশি আমার সাত দিন এদিকে এবং সাত দিন হলো ওই পিছনে ধান কাটার পরবর্তী সময় 15টা দিন আমরা অ্যাডভান্স থাকলো আমার ফসলের হলো এই বপন ব্যবস্থাপনাটা, যে কারণে আমরা এখান থেকে ওই এই ফসলটা যথাযথ টাইমে আমরা বপন করতে পারলাম, এবং ওপাশে যথাসময়ে গিয়ে আর একবার আমরা এই শস্যটা আমরা সংগ্রহ শস্যটা সংগ্রহ করার পরে আবার যথাসময়ে আমরা পরবর্তীতে ইরি ধান আমরা আবার লাগাতে পারতেছি। সময় এবং আপনার মূলত হলো দুই ফসলের জায়গায় আমরা তিন ফসল করতে পারতেছি, আর এটা টোটালি হলো আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা থেকে শুরু করে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের হলো আপনার সার্বিক পরামর্শ এবং তাদের দিক নির্দেশনাটা, আমাদের এই কৃষকরা এদিকে একটা ফলপ্রসূ একটা আপনার পাইতেছে আপনার। অবশ্য উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনা চাষে সরিষা চাষে উদ্বুদ্ধ করছেন এই কর্মকর্তা। রোপা মানে শেষের দিকে জমির মধ্যে যে সরিষা ছিটিয়ে বপন করা, এই প্রযুক্তির নাম হচ্ছে রিলে পদ্ধতি। এটাতে আপনার প্রথম সুবিধা হচ্ছে গিয়ে আমাদের যে বোরোর ক্ষেত্রে যেটা হয় যে সরিষা করে বোরো করতে গেলে অনেক লেট হয়ে যায়, এবং বোরো হার্ভেস্টিংয়ের টাইমে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ হয় যার ফলে আমাদের ফলনটা নষ্ট হয়ে যায়। এছাড়া আমাদের যে কৃষি জমি প্রতি বছরই ক্রমবর্ধমান হারে আর কি কমে যাচ্ছে, যেহেতু আবাদ বৃদ্ধি করতে হবে, যে হরাইজেন্টালি বৃদ্ধি করতে না পারলে ভার্টিক্যালি এটা প্রযুক্তি ব্যবহার করে আমরা সরিষার উৎপাদন বৃদ্ধি করতে পারবো।
আর রোপামনের এই কর্তনের প্রায় 8 থেকে 10 দিন পূর্বে যদি সরিষা ছিটিয়ে বপন করা হয় তাহলে সরিষার জন্য যে চাষাবাদের খরচ কৃষকের, সে চাষাবাদের খরচটা বেঁচে যায়। শুধু তাই না, ম্যানেজমেন্টেও অনেক সুবিধা হয়। মানে টোটাল সরিষা ছিটিয়ে বপন করলে যতটা কষ্ট প্রোডাকশন হতো, রিলে ফসল করলে তার প্রোডাকশন কষ্টটা একটু কমে যায় এবং কৃষক এই দিক থেকে আর্থিকভাবে লাভবান হয়। আমাদের উপজেলায় এবার 43টা ব্লকে ব্লক ওয়ারি আমরা টার্গেট ধরেছি যে প্রতি ব্লকে প্রায় 5 হেক্টর করে চাষাবাদ করবো। অদ্যাবধি আমাদের 80 হেক্টর জমি অর্জন হয়েছে, আশা করি আমরা টার্গেট অ্যাচিভ করতে পারবো।